يتعدى حدود الله فقد ظلم نفسه যে আমার সীমা রেখা লঙ্ঘন করলো নিজের উপরে জুলুম করলো আর জালিমদের জন্য ঠিকানা হলো জাহান্নাম অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ময়দানে মাহশারে আল্লাহ ঘোষণা করবেন আজ যারা জালিম আছো মুজরিম আছো মুমিনদের সাথে চলছো আজ জালিমরা তোমরা মুমিনদের থেকে মুত্তাকিদের থেকে বেরিয়ে যাও আজকে ওদের দলে দলে চলে জান্নাতের দিকে পার পাওয়া যাবে না সুন্না নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়া জাহান্নামের উপরে রক্ষিত ফুল সিরাতের উপর দিয়ে যখন সবাই পার হয়ে যাবে শুধু মুত্তাকি মুমিনরা ওপার জান্নাতের ওপার চলে যাবে আর যারা জালিম মুজরিম আছে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে তাহলে আজকে যদি জালিম মুজরিমের সঙ্গ আমরা ত্যাগ না করতে পারি আর তাদের আদর্শে আদর্শবান হয়ে জীবন চালনা করি কোরআনের ওপেন ঘোষণা এই মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে জারে বলি আমরা এখন এই মুমিন মুত্তাকিরা আল্লাহর কথায় বিশ্বাসী না আল্লাহর কথায় চুপ থাকব আল্লাহ কোরআনে যেটা বলেছেন সেটা হবে কি হবে না সেটা কত পার্সেন্ট নিশ্চিত আমাদের ভালোভাবে বুঝতে হবে তাহলে আল্লাহ বলেছেন যদি তোমরা যে কোনো সময় স্থায়ী জগতের আখিরাত জগতের সদস্য হতে চলেছো এই আখিরাত জগতে শান্তিময় জীবন যদি চাও জাহান্নাম মুক্তির জীবন যদি চাও জান্নাতি জীবন যদি চাও তাহলে একটা সনদ বানিয়ে নিয়ে যাও সনদ কি তাকওয়ার এই তাকওয়ার সনদ বানাবার জন্য আল্লাহর যত ফরজ বিধান আছে মান্য করা ফরজ আল্লাহর যত আদেশ আছে নামাজ রোজা হজ যাকাত ইমান নামাজ রোজা হজ যাকাত জিহাদ কুরবানি এগুলো তো কয়েকটি সামান্য মাত্র ইবাদত ইবাদতগুলোর বাইরে ব্যক্তি জীবনে তোমার আল্লাহর যা আদেশ আছে ব্যক্তি জীবনে আল্লাহর যা নিষেধ আছে পরিবার জীবনে আল্লাহর যা আদেশ আছে যা নিষেধ আছে সমাজ জীবনে আল্লাহর যা আদেশ আছে যা নিষেধ আছে জাতীয় জীবনে আল্লাহর যা আদেশ আছে নিষেধ আছে এইগুলো ফরজ পর্যায়ে যেগুলো আছে তোমার মানা হলো ফরজ আমার স্ত্রীর বিষয় আল্লাহর ফরজ আছে নামাজ রোজা শুধু ফরজ তাই নয় ওয়াশিরুহুন্না বিল মারুফ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে বলছেন তোমার যে সঙ্গিনী তোমার যে স্ত্রী শরীয়ত সম্মত ন্যায়সঙ্গত ব্যবহার তার সাথে করো রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে এটাও জানিয়ে দিলেন ওয়াত্তাখাজতুমুহুন্না বিআমানাতিল্লাহ আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছে কার আমানত আমাতুল্লাহ আল্লাহর বান্দিরা তাদেরকে তোমরা যেন মনে করো আল্লাহর কাছ থেকে নিয়ে এসো এটা আল্লাহর দেওয়া আমানত এই আমানত যদি খেয়ানত করো তার জন্য তোমাকে জাহান্নামে যেতে হতে পারে এই আমানত যথাযথ আদায় করবে ওয়াত্তাকুল্লাহ ফি নিসাইকুম তোমাদের স্ত্রী স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে সবসময় স্মরণে রাখবে যেন আমানাতের খেয়ানত না হয়ে যায় অসংখ্য এখন সমাজে যেটা দেখা যাচ্ছে যে অসংখ্য নারী তালাক হচ্ছে দুই একশো তালাক এই সিটি কর্পোরেশনে ডেলি হয় আর অনেক তালাক এসে এ তো পুরুষেরা দেয় আর অনেক তালাক হচ্ছে মহিলারা স্বামীকে ছেড়ে দিচ্ছে নিজে নিজে যেয়ে কারণ হলো আমাদের একটা ফর্ম তৈরি করা আছে রেজিস্ট্রি কামিটনামা ওখানে আছে আঠারোর কলাম তো আঠারোর কলাম বিয়ের সময় তো খুশি খুশি সব যায় বিয়ে শাদী করে বিয়ে একটা শুভ কাজ ওখানে তালাক দেওয়ার কথা কেউ বলে না এখন ওখানে রেজিস্টার যে আছে বললেও লেখে না বললেও লিখে দেয় যে হ্যাঁ স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করা হইয়াছে এই শর্তে অথবা বিনা শর্তে এখন খুশি খুশি রেজিস্টার খেয়ে দিয়ে চলে যায় পয়সা কড়ি নিয়ে যায় আর খুশি খুশি বিয়ে তো আনন্দের মধ্যেই হচ্ছে কোনো কারণে সমস্যা যদি ঘটে যায় এইবার স্বামীও জানেও না তার তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কি না অনেক ক্ষেত্রে আছে পরবর্তী হঠাৎ করে একদিন দেখে অফিসে আছে বা ব্যবসার প্রতিষ্ঠানে আছে বা কোথায় আছে
তালাকের নোটিশ চলে আসছে, কে দিয়েছে? স্ত্রী কর্তৃক স্বামীকে ডিভোর্স, তালাকের নোটিশ চলে আসছে। এখন তো এটা কি হলো? তো এটা হওয়ারও পিছনে কারণ আছে, আর এটা অকারণও হচ্ছে। অনেক কারণ আছে যে পরকীয়া জারে বলে তাকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি। এখন রেস্টি কাবিন নামায় উল্লেখ আছে বিধায় এটা হয়ে গেল, হয়ে গেলে গার্জিয়ান থেকে হোক আর নিজেরা হোক আর এক জায়গায় বিয়ে হয়ে গেল। স্বামী তাকে তালাকের ক্ষমতা দেয়নি, সে জানেও না, তার সাক্ষীরাও জানে না, অথচ কাবিন নামায় লেখা আছে ভিত্তিতে তালাক হয়ে গেল। শরীয়তের মশালা হলো যেহেতু স্বামী জানে না, স্বামী দেয় নাই, এখন নিজে নিজে নিয়ে বা ওই মেয়ে পক্ষ নিয়ে আর এক জায়গায় বিয়ে দিয়ে দিল, এই বিয়েটা হলো জেনা জোরে বলে নাউজুবিল্লাহ। কারণ যার বউ সে তো দেয়নি, আমার টাকাটার মালিক আমি, আমি যদি আর একজনকে দান করি তাহলে সে মালিক হয়। তাহলে বিয়ে হওয়ার কারণে তালাকের মালিক হলো কে? স্বামী। এখন স্বামী যদি বলে যে তোমাকে বন্দিনী হিসাবে মনে করো না, ভাবে আমি রাখবো না, আমি আমার তালাকের ক্ষমতায়নটা তোমাকে দিলাম, মালিক বানালাম, তোমার যখন ইচ্ছা নফসের পরে তালাক নিয়ে যেতে পারো, তাহলে স্বামী যদি তাকে ক্ষমতায়ন করে ভিত্তিতে অথবা শর্তের ভিত্তিতে তাহলে সে পেতে পারে। কিন্তু জানেই না স্বামী পক্ষ বা স্বামী ওই দিক দিয়ে হয়ে গেছে আর এক জায়গায় চলে গেছে, বউ আছে কার? স্বামী। চলে গেল কার? আর এক জায়গায়। আমরা মুসলমানরা এটা করতেছি জোরে বলি না। এই যে ফরজ নিয়মটা ছিল, ফরজ নিয়মটা ছিল, এই নিয়মটা আমরা কোরআনের মানলাম না। ফরজ বিধান না মানলে এক হলো গুনাহ, দ্বিতীয় হলো জাহান্নাম জোরে বলি না। নামাজ রোজা হজ যাকাত শুধু মানে আমাদের ঘরে দায়িত্ব তাই নয়, আমাদের ব্যক্তি জীবনে আল্লাহর যত ফরজ আছে, আমাদের পরিবার জীবনে আল্লাহর যত ফরজ আছে, সমাজ জীবন আল্লাহর যত ফরজ আছে, জাতীয় জীবন আমাদের যত ফরজ আছে, আন্তর্জাতিক জীবন আমাদের যত ফরজ আছে, সকল ফরজ মান্য করা হলো গুনামুক্তির কারণ। সকল ফরজ মান্য করার কারণ হলো জাহান্নাম থেকে মুক্তির কারণ। আর আমরা নামাজ রোজায় খুব পটু, জিকির আসকার তাসবিহাত দুরুদ সালাম খুব পটু, কিন্তু ওদিকে ফরজ সব ছেড়ে দিলাম বা কয়েকটা মানলাম আর অধিকাংশ মানলাম না। আমার কাছে এক হাজি সাহেব আসলো, দুইজন হাজি দুই বিয়াই গণ্ডগোল করেছে, অর্থাৎ দুইজনই হাজি মিলমিশ আছে, কিন্তু ছেলে মেয়ে নেওয়ার পরে সে মেয়ের কাছে থাকে না, আর একটা বিয়ে করে সেখানে যাই থাকে। শেষ পর্যন্ত দুই বিয়াই কম্প্রোমাইজ করে আসছে যে চলো যাই মুক্তির কাছে। তা কি বৌমারে যখন সস্তা জগতে 5-7 হাজার টাকা সোনার ভরি ছিল, অনেক সোনা দেশে শ্বশুরই দেশে বিয়ের সময় দিলে, এখন এক বছর মতো রাখছে, কিন্তু ছেলে যেহেতু বাড়ি আসে না, শেষ পর্যন্ত দুই বিয়াই একটা সমন্বয় করছে, ঠিক আছে মেয়েটা তাহলে যখন তোমার ছেলে রাখবেই না, তাহলে তালাক টালাক করাই আমি নিয়ে অন্যত্রে বিয়ে দিই। তো এখন একতলাপটা হলো গণ্ডগোলটা কোথায়? ওই যে অনেক ভরি সোনা দেশে, এই সোনাটা ছেলের বাবা দাবি করতেছে, আমি দিছিলাম যেহেতু আমি এটা এখন মানে 60-70 হাজার টাকা দাম হয়ে গেছে ভরি, আমি এটা দেবো না, অনেক লাখ টাকা সোনা আমি দিছিলাম, কাজে আমার বৌমা যখন চলে যাচ্ছে তাও তারে দেবো না। আর মেয়ের বাবা বলতেছে বিয়াই তুমি হাজি সাহেব মানে সেটা কী বলতেছো, এটা তো ঠিক না, তুমি তোমার বৌমাকে দান করেছিলে, বৌমা চলে যাচ্ছে, ওটা তার সম্পদ, কাজে সে নিয়ে যাবে। কবরে বাবরে লাখ লাখ টাকা নিয়ে যাবে, এটা আমি দেবো না। তো বলছে তুমি তো হাজি সাহেব, তুমিও শসিন হাফিজ সাহেবের মুরিদ, আমিও সেই দরবারের মুরিদ, তা এই তো একতলাপ ঠিক না। তখন ছেলের বাবাই দাবি করছে, আমাদের শসিনায় পড়া এক মুক্তি আছে আলিয়া মাদ্রাসার প্রধান মুক্তি ডক্টর আব্দুর রহিম, উনি দেখবেন আমার পক্ষে রায় দেবে। উনি মনে করেছে যেহেতু সে শসিনায় পড়েছে আর শসিনার আমি মুরিদ, তাহলে রায় তো আমার পক্ষেই হবে। এখন আসছে, আসার পরে দুইজনই হাজি সাহেব এইবার ঘটনাটা বলছে। তা আমি সব শোনার পরে বললাম রায় হলো ওই সোনা বৌমা পাবে যে তালাক নিয়ে চলে যাচ্ছে। তখন বলে হুজুর আমি শশিনার মুরিদ আর আপনি সেই দরবারের ছাত্র, আপনি আমার বিরুদ্ধে রায় দিলেন। হ্যাঁ আমি কারো বিরুদ্ধে রায় দেই নাই, কাউকে কোনো কিছু দান করলে সে তার মালিক হয়ে যায়, তাই যে কেউ দান করুক না কেন, যে কেউ দান করুক না কেন সে মালিক হয়ে গেছে, আপনার কাছে আমানত হিসেবে রেখে দিয়েছে, অনেক দাম এখন, তো আপনি তার সম্পদ কেন রাখবেন? কয় আমি তো এটা ভাবিনি, আমার দরবারের লোক আমার বিরুদ্ধে রায় দেবে। হলাম মুক্তিরা, মুক্তি মানে ম্যাজিস্ট্রেট,
মুক্তি কাজী এটা আরবি শব্দ, সেটাকে ইংরেজিতে বলে ম্যাজিস্ট্রেট, বাংলায় বলে বিচারক। তো বিচারক তো কোরআন হাদিসের বিচার করবে, আল্লাহ যেটা আইন দিয়েছে, রসুল যেটা আইন দিয়েছে সেই অনুযায়ী বিচার হবে। বিচার তো তার পার্সোনাল বা কোনো মতকে সমর্থন করার কারণে, কোনো দরবারকে সমর্থন করার কারণে সেই দিক দিয়ে বিচার হতে পারে না। হাজিরিন, এই জন্যে কথা হলো, সহজেই হয়তো বুঝতেছেন যে আমরা অনেকেই খুব নামাজি, আমরা অনেকেই খুব মানে রোজা রাখি, সব কিছু করি, ওরে বাবরে সকাল সন্ধ্যায় যায় নামাজ থেকে উঠি না, কিন্তু হাউস বিল্ডিংয়ের লোনের বাড়িটা ঠিক মতো ভাড়া তুলতেছি আর শোধ করতেছি, আমি কি ফরজ রক্ষা করেছি আল্লাহর? 100% ফরজ রক্ষা করতে পারি নাই। কোন দিক দিয়ে গুনার সাথে আমার সংযুক্তি হলে সেই দিক দিয়ে আমি গুনাগার, আমার তাকওয়া ছুটে গেছে, আর এই ভিত্তিতে কবরের আজাব আমার জন্য প্রস্তুত। জাহান্নামের উপরে রক্ষিত ফুল সিরাত দিয়ে যখন আমরা পার হতে যাব, কেটে কেটে জাহান্নামে পড়ে যাব, জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের কবর জগৎ সামনে, স্থায়ী জগৎ যে কোনো সময়, দুনিয়ার এমন একটা ম্যানেজমেন্ট আছে, কোনো রাজনীতির সাথে সংযুক্তি হোক, সম্পদের সাথে সংযুক্তি হোক, যে কোনো দিক দিয়ে আমার পাওয়ার ছিল, কিন্তু এক জায়গায় মানুষ দুর্বল, স্বাস্থ্যকে ধরে রাখতে পারে না, হায়াতকে ধরে রাখতে পারে না, নিশ্চয় তাকে মরতে হবে। এই কারণে কোরআন যে বিধান দেয়, রাসূল যে বিধান দেয়, শরিয়াতের যে আইন আমাদের ফোনে আবশ্যক করা হয়েছে, বান্দা কবর জগৎ থেকে স্থায়ী চিরদিনের জন্য সুখী মানুষ হতে চাও, তাহলে তাকওয়ার সনদটা দুনিয়া থেকে বানিয়ে নিয়ে যাও, এই ভিত্তিতে কবর হবে শান্তিময় জান্নাতের ঘর। তুমি হাশরের ময়দান পর্যন্ত সব জায়গায় থাকবে সম্মানে, তোমার হিসাবটা হবে অল্প সময়ের জন্য, বিচার মঞ্চের সেই আরশের ছায়ায় নূরে শেয়ার তোমার জন্য রক্ষিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়ে পুলসরাতের দিকে যখন যাবেন, কালেমার দণ্ড নিয়ে তিনি এগিয়ে চলবেন, যারা মুমিন মুত্তাকি হবে পিছনে পিছনে জান্নাতের উপরে জাহান্নামের উপরে রক্ষিত পুলসরাত তারা পেরিয়ে যাবে। এই কথাগুলো আমাদের জন্য গল্প না বাস্তব? সামনের জীবনে কথা হলো, তাহলে তাকওয়া মানে অর্জন করা যায় কিসের ভিত্তিতে? ফরজ আইন রক্ষার ভিত্তিতে। আমার স্ত্রীকে পর্দায় রাখা, এই আইনটা কি নফল না ফরজ? আমার মেয়েকে পর্দায় রাখা, এই আইনটা ফরজ না নফল? আমি ডক্টর মুফতি সাহেব, আমার মেয়েটা পর্দা নাই, টনটন করে ঘুরে বেড়ায়, তাহলে কি আমি ফরজ আইন আমার বাবার অধীন যদ্দিন আছে? আমি মুসল্লি, আমি মমিন মুত্তাকি, আমার বউটা পর্দায় থাকে না, আমার বউটা পর্দায় থাকে না, তাহলে সে ফরজকে আদায় করতে পারিছি? বউকে পর্দায় রাখা কি নফল না ফরজ? হালাল রুজি অর্জন করা এটা নফল না ফরজ? সত্য কথা বলা এটা নফল না ফরজ? মিথ্যা কথা থেকে বিরত থাকে এটা কি ফরজ? আর মিথ্যা কথা যদি বলি তাহলে হবে গুনাহ, আর গুনাগারের জন্য আখেরাতের জীবন বড় দুরবিষহ, জাহান্নাম থেকে কেটে কেটে পড়ে যাবে জাহান্নামে ফুলসিরাতের উপর দিয়ে। কার কথা? সুম্মা নুনাজ্জিল্লাযীনা আত্তাকাউ, জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাতের উপর দিয়ে যখন পার হবে যারা তাকওয়া সনদ আনছে, আমি আল্লাহ তাদেরকে পার করে দেব। সুবহানাল্লাহ। ওয়া নাযারুজ জালিমিনা ফীহা জিসিয়া, হারাম থেকে যারা বাঁচে না, আল্লাহর আইন যারা রক্ষা করে না, এরম জালিমদেরকে আমি ওই জাহান্নামের ভিতরে ফেলে দেব। ফরজ এর সাথে এইবার আসে নফল, অর্থাৎ সুন্নত বলতে যা। আমরা ফরজ নামাজ পড়ি, চার রাকাত কবলাল জুমা পড়ছি, এটা কি সুন্নত? বাদাল জুমা চার রাকাত পড়ব, জোহরের দুরাকাত সুন্নত পড়ব, আরও পড়ব আরও পড়ব, কম বেশ অনেক পড়ি। এটা ভালোভাবে মনে রাখবেন, যদি কোম্পানিতে বা সরকারি প্রশাসনে আমার চাকরি হয় বা কোম্পানিতে চাকরি হয়, গার্মেন্টসে চাকরি করে না কত রকম, এখন যদি আমার চাকরি হয়, আমি সেই জায়গার সদস্য, তখন আমার মালিক বলল ঠিক আছে তুমি যদি ওভারটাইম করো আরও টাকা পাবা,
একজনের চাকরি নেই ওই কোম্পানির এলাকায়, ঢোকারিও দোকান নাই, মানে ঢোকে নাই, সে যদি বলে স্যার আমি ওভারটাইম করব, দেবে না? যদি কেউ ফরজ আদায় করে তারপরে যদি নফল সুন্নত পড়ে, সুন্নত গুলো আদায় করে, তাহলে এটা ওভারটাইম হিসাবে অতিরিক্ত সব পাবে। ফরজ আদায় করে না, করলেও ভালোভাবে করে না, এর জন্য কয় তুমি ফরজ দায়িত্ব পালন করো না, আবার ওভার ডিউটি কি? অনেকে আমরা আসি এমনভাবে আসি যে আমরা কিছু কিছু ফরজ আদায় করি, অন্যদিক দিয়ে সব ফরজ আমরা ছেড়ে দিয়েছি। এখন সকাল সন্ধ্যায় জিকিরের মজলিস কায়েম করি, আমরা দান খায়রাত করি, আমরা বেশি বেশি নফল নামাজ পড়ি, দুরুদ সালাম পড়ি, ও দেখি ফরজ কিন্তু শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে এখন যত নফল করি না কেন, 100% ফরজের পরে আমল না করার কারণে এই বোনাস, এই ওভার টাইম আমাদের যুক্ত হবে না। এটা করা নিষেধ না, ভালো জিনিস, কিন্তু আগে নামটা লেখাও চাকরিতে, আল্লাহর ফরজগুলো আদায় করো, অন্যায় থেকে বিরত থেকে ফরজ আদায় করো, আর আদেশের বাস্তবায়ন করে ফরজ আদায় করো। রব্বুল আলামিন যে আয়াত এখানে তেলাওয়াত করা হয়েছে সূরা মারিয়ামের আয়াত, আল্লাহ রব্বুল আলামিন এখানে বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহওয়াত। আম্বি ইকরাম তো শরিয়াতের বিধান শিক্ষা দিলেন, দেওয়ার পরে যে প্রজন্ম আসলো, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের সন্তানেরা তাদের সন্তানের সন্তানের সন্তানেরা নামাজ তারা কী করলো, আদাউস সালাত, নামাজ আদায় করা কি ফরজ, এটা যে জামানায় যতটুকু ছিল সেটা তারা নষ্ট করে দিল। ওয়াত্তাবাউ শাহওয়াত, এবং নফস যেটা চায় সেইটার পিছনে পড়ে গেল। এই অবস্থা হওয়ার কারণে ফাসাউ ফাইয়াল কাউনা গাইয়া, গাই নামক জাহান্নামে রব্বুল আলামিন তাদেরকে নিক্ষেপ করবেন। জরে বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, তবে আল্লাহ রক্ষা করবেন ওদেরকে যারা অন্যায় করার পরে তওবা করল, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পিছনে আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, বলেওছিলাম, তওবা মানে কি, কোথা থেকে কোথায় ফেরবে, সকল গুনাহ থেকে ফিরে নেক কাজে আসা। আল্লামা ইবনে তাইমিয়া আরো একটু স্পষ্ট করে বলেছেন, মাগদুব আলাইহিমের দল ছেড়ে দেওয়া, দলহীনের দল ছেড়ে দেওয়া, ওই দলের থেকে মুনআম আলাইহিম সিরাত মুস্তাকিমের দলে ফিরে আসা। আমি আসি মাগদুব আলাইহিমের সদস্য, আমি আসি দলহীনের সদস্য, ওই দুই দল ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে যোগ দিতে হবে কোন দলে, নবী সিদ্দিক শহীদ সালিনের দলে, এর নাম তওবা। আমার বন্ধু কি করে, একটা দেবীকে একটা মূর্তিকে মালা দেয়, যেহেতু আমার বন্ধুত্ব ছিল, যাবি না আয় আজকে মালা দেওয়ার দিন, বেদিতে ফুল দেওয়ার দিন, চল যাই। তো বন্ধুত্ব রক্ষার টানে অনেক সময় যেতে চায় না, তারপরও যেতে হয়, বন্ধুত্ব খুব কঠিন জিনিস, তুই যা আমি যাবো না, হ্যাঁ যাবি না কেন, আমার মৌলবাদী হয়ে গেলি নাকি, তাই হ্যাঁ না না আসতেছে, তুই এরকম মনে করিস নি, আমার বন্ধু ফুল কিনলো আমি কিনলাম না, তারপরে কয় মালাটা তুই ধর আমি ধরি পরাই দিই পুতুলের গলায়, তাহলে এই কাজটা কি ফরজ কাজ না হারাম কাজ? ওখান থেকে বেঁচে থাকা ছিল কি ফরজ। যেদিন থেকে আমি জানলাম মুত্তাকি ছাড়া কবরে কেউ বাঁচতে পারবে না, মুত্তাকি ছাড়া আখেরাতের জীবনে কোনো ক্ষেত্রে কেউ বাঁচতে পারবে না, জাহান্নামে মানে মুত্তাক ও মুক্তাকি বাঁচতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে শুধুমাত্র মুত্তাকি। আমাকে তওবা করতে বলা হয়েছে, অতুব ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাগদুব আলাইহিমের সদস্য, ঠিক আছে বন্ধু তোর সাথে আর আমি নাই,
आज के वही जे मुसल्लि पंजीगना नमाज़े जाए वही जे मुसल्लि हालाल एवं नेक जीवन जापन करे आज के बंधुत्व तार साथे सुभान अल्लाह बार बार हमें जिज्ञास करी जानो आपनारा बक्ता हुए जान आपनार फैमिलीर जन्य आत्मीय स्वजनेर जन्य सुभान अल्लाह आमी एका बोके कत मानुष के बुझाते पारब प्रत्येके जदि शिखे जान आर दस जन मानुष लाइफे टार्गेट करें हजार हजार लाखो मानुष उठे आसबे सुभान अल्लाह काज कि रसूलुल्लाहर काज जा आमादेर काज ताई रसूलुल्लाह कि आसछिलेन मानुष के जहन्नामेर पथ देखाते ना जान्नातेर पथ देखाते इस्लाम के जागरूक करते ना डाबिए दीते हमें एक पुलिस कमिशनर साहेब बोलें इस्लामेर प्रति उत्साहित करे बक्तव्य देवें ना से ही कथा जतक्षण कुरान हदीस बला सम्भव है जेखने है सेखने बलब जख आपनारा बंद कर देवें बोलो ना तक हमारे एक कज है अल्लाहर का या अल्लाह तुम्हें तो साक्षी हमें कुरान हदीस बोलतम আমি তোমার দিনকে জাগরুক করবার জন্য মানুষের মানে জাগরণ সৃষ্টি করতাম অথচ অমুক অমুক সেটাই বাধা দিয়েছিল আর আল্লাহ যা ঘটে জানে কি যাবেন তার ডেট কি আল্লাহর মনে থাকে কোনো কিছু আল্লাহ ভোলে হাজিরিন আমি সেদিন বেঁচে যাব অমুক জায়গায় আমার বয়ান বন্ধ হয়েছিল অমুক অমুক অমুকের কারণে রাসূলুল্লাহ মক্কায় বাধা পেয়েছেন মক্কায় যারা দাওয়াত দিয়েছে সেই কাবায় যখন হজ করতে আসছে রাতের আধারে আন্ডারগ্রাউন্ড কাজ চলছে মদিনার সেই বায়তুল আকাবায়ুল আকাবায় সানিয়াতে মদিনার লেডাররা আসছে হজ করতে রাতের আধারে তাঁবু থেকে বেরিয়ে গেছে গুহার মাঝে রাসূলের সাথে সাক্ষাৎ করতে রাসূলুল্লাহ আগেই তাকে খবর দেওয়া হয়েছে বিদেশিরা আসছে আপনার সাথে সাক্ষাৎ করা সেই জায়গায় রাসূলুল্লাহ বয়ান দিলেন রে দুনিয়ার মানুষ জীবন হলো ইসলামকে জাগরণের করা আল্লাহ সম্মানী আল্লাহর দিন সম্মানী আর সম্মানী জিনিসের সাথে কেউ যদি জীবনকে যুক্ত করে সেও সম্মানী হয়ে যায় এই জন্যে ইসলামের সাথে লাইফ যুক্ত করার পরে কারাগারে রাখলেও ফাঁসিতে দিলেও চিরস্মরণীয় বরণীয় হয়ে থাকে সে অন্যায়ের সাপোর্টার হয়ে আল্লাহর সম্মান আছে ইন্নাল ইজ্জাতু লিল্লাহি ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন ইজ্জত সম্মান আল্লাহর জন্য রাসূলের জন্য এবং মুমিনদের জন্য এবাদে দুনিয়ার আর যা কিছু করে সম্মান অর্জন করার চেষ্টা করো ধিক্কার আর ধিক্কার ক্ষমতার দাপট দেখিয়ে সম্মানীয় হওয়া যায় না তাহলে ফিরাউন সম্মানী হয়ে যেত ক্ষমতার দাপট দেখিয়ে যদি সম্মানী হওয়া যায় তাহলে নমরুদ সম্মানী হয়ে যেত ক্ষমতার দাপট দেখে যদি সম্মানী হওয়া যায় আবু জাহেল গং সম্মানী হয়ে যেত দুঃখী মানুষ যান যারা ইসলামের সাথে যুক্ত হয়েছে পড়েছে কালেমা তাইয়্যিবালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহিলা সাহাবী সুমাইয়ারে শহীদ করে দেওয়া হয়েছে আজকে সারা দুনিয়ার মানুষ তাকে শহীদ হিসাবে দোয়া করে হযরত হামসা তিনি ইসলামের সাথে যোগ দেওয়ার কারণে মানে অনেক মতপাত করতেন তারপরেও যখন তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি শহীদ হয়ে গেলেন ইসলামের পথে দুনিয়ার মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়েছিলেন শহীদদের নয়টা করে লাশ রাখতেছিলেন আর হামজাকে বারবার রাখতেছিলেন প্রতি মানে জানাজায় বারবার জানাজা পড়েছেন সুবহান আর রাসূলুল্লাহ যার জন্য দোয়া করেন সে দোয়া ফেরত আসে না কবুল হয়ে যায় সুবহান ভালোবাসার লোক যা আপনার মেয়েটা অনেক আদরের তা সে যা বায়না ধরে আপনি কষ্ট হলো তাই করে দেন তো আল্লাহ তো রাসূলকে এত ভালোবাসে ওনার মনে যা জাগ্রত হয় আল্লাহ তা অ্যাকসেপ্ট করে নেয় সুবহান এই জন্যে রাসূলের মনে যার জন্য চাবে যে অমুকরে আমি জান্নাতে নিয়ে যাব সাফাত করব আল্লাহ বলবো রাখা যাবে না আগে ওটা জান্নাতে পাঠা সুবহান
এজন্য আমার মুক্তির নাজাতের লেডার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাকওয়া নিয়ে কবরে যেতে হলে আখিরাতে সুখী মানুষ হতে হলে আমার একটা বলায় আবিষ্কার করতে হবে সে বলায় হলো রাসূলের বলায় সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের বলায় সে বলায় হলো নেক শহীদ সালেহিন সিদ্দিকিনের দল আপনাদের কাছে বলেছিলাম নবী হওয়া সম্ভব নয় ওটা চুকে গেছে পথ তিনটি পথ বহাল আছে কটা পথ মুত্তাকিদের জন্য সিদ্দিক হওয়া সম্ভব শহীদ হওয়া সম্ভব সালে হওয়া সম্ভব তো মনে রাখতে হবে আমার কথা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলে আপনাদেরকে মনে করাবার জন্য সিদ্দিকের পরিচয় কি মনে রাখতে হবে সিদ্দিক হলো কামিলুল ইতালিন নবী 100% রাসূলের অনুসারী তাকে বলে সিদ্দিক বলে সুবহান 100% রাসূলের অনুসারী তাকে কি বলে সিদ্দিক কোন রাসূলের আদর্শ সে ফেলে রাখে না খাওয়ার সময় ইয়েতে খায় না ডাইনিং টেবিলে খায় না কয় এই সামান্য ব্যাপার এটা মডারেট মুসলিমের ব্যাপার ইট ইজ আওয়ার সোসাইটি নিচে বসি কেমনি আমার ভালো মনে আছে আমার মেয়েটার বিয়ের প্রস্তাবে একদল আলেম আসল তারপর পরে না ওকে আসেন 5-7 জন আলেম আইছে ভালো আলেমদেরকে তো মানে ভালোবাসি তো এইবার দুপুরে খাবার দিলাম তো খাটের পরে মানে নিচে ম্যাটে বসে দিলাম যে দস্তরখান বেশি সে এখানে খান না 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 এখানে খাওয়া যাবে না ওই উপরে উঠে খাইতে হবে হ্যালো ওকে যান আমার যা বুঝার তা বুঝা হয়ে গেল রাসূলের সুন্নত পালনে অনিয়া আমরা কার আদর্শ ফলো করব নবী মুহাম্মদ মুস্তাফা ফরজ থেকে শুরু করে ছোট্ট যত আদর্শ আছে সকল আদর্শর ফলোয়ার হলো সিদ্দিক সুবহানাল্লাহ এইটা দাড়ি রাখা উইদাউট দাড়ি তো মুসলমান অসুবিধা কি নামাজ তো পড়ি এটা ফরজ না কিন্তু রাসূলের সুন্নত ত্যাগ করলে জাহান্নামে যাবে না তা আবার যাবে এমনভাবে এটাকে ইসলামের সাথে মানে সংযুক্তি দেওয়া হয়েছে যে এটা বাদ দিলে আসলে চলে যায় যেরকম এই টাইলস আছে নোনা হাওয়া এখানেই ঠেকে যাচ্ছে ওই ভিতরে ইট ধরতেছে না তো সুন্নত বাদ দিলে যে আক্রমণটা আসে আমার ইমান ইসলামে সে আক্রমণটা সুন্নতের কারণে ফরজ নষ্টের দিকে আর যায় না ওই সুন্নতের ঠেকান দিয়ে চলে যায় সুবহান তাহলে আমার ফরজ আদায় করা সম্ভব টাইলস নাই প্লাস্টার নাই এবার নুন ধরবে কোন জায়গায় ইটে এইবার তো খুঁয়ে পড়বে এই জন্যে সুন্নত নাই নফল নাই রাসূলের আদর্শ নাই আমি শুধুমাত্র ফরজ তো তোমার ফরজ তো গেল আর কয়দিন পরে হাজিরিন এই জন্যে কথা হলো যে কথা বিষয় নিয়ে কথা হচ্ছিল সেটা আছে কি কবরে বাসার উপায় কি তাকওয়া কবরে বাসার উপায় কি তাকওয়া আর তাকওয়া সৃষ্টির উপায় কি তিনটা একটা হলো সকল ফরজ আদায় করা সেটা আদেশ জাতীয় হোক আর নিষেধ জাতীয় হোক তাহলে সকল অন্যায় থেকে বিরত থাকা হয়ে গেল আর সকল আদেশ থেকে মানে পালন আদেশ পালন করা হয়ে গেল অনেকে আছে যে কাঁকড়া খাচ্ছে এখন কই সিঁড়ি মাছের এটা সমান এটা হলো মাকরুহে তাহরিমি রাসূলুল্লাহ খায় নাই তুমিও খাবে না যদি সিদ্দিক হতে চাও রাসূলুল্লাহ নামাজ বাদ দেয় নাই রোগ হয়েছে তারপরও বসে বসে পড়েছে তাহলে তুমি মুসলমান নামাজ বাদ দিতে পারবে না যদি সামনের জীবনে মানে বাঁচতে চাও রাসূলুল্লাহ আল্লাহর বলায়ের বাইরে অবস্থান নেন নাই আল্লাহর একটা সীমারেখা আছে আল্লাহর সীমার বাইরে যারা অবস্থান করে তাদের সাথে নো কানেকশন র নো রিলেশন বন্ধুত্ব নাই এইটাই ঘোষণা করি পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম
ghayril maghdubi alayhim waladdallin. Bar bar jiggesh kori mone ache kina tale maghdub alayhim er porichoy ki আল্লাহ রাসূলকে মানে আল্লাহর আইন ভালো সাপোর্ট করে তবে আমল করে না এরম লোক আছে এদের দল ছাড়তে হবে 100% আল্লাহর রাসূলের আইন ফলো করে এদের দলে যোগ দিতে হবে আর দলিন যারা ইসলামেরই সাপোর্টার নয় শিরিক কুফরি ডাইরেক্ট ওই সব নিয়ে আসে তাদের দলও ছাড়তে হবে মূর্তি পূজার পূজারি যারা তারা তো তাই নিয়ে ব্যস্ত আছে তাহলে আমি মুত্তাকি হতে চাইলে মূর্তি পূজারির দলে যোগ দেওয়া যাবে না বলে না এটা একটা সাইড হওয়া যাবে না মডারেট মুসলিম হতে হবে নামাজেও যেতে হবে আবার ওই মূর্তিও বানাতে হবে আছে কি না আছে বহুত পাড়ায় মুসল্লি ভালোবাসে দাওয়াত করে নিয়ে যায় হুজুর একটু যেতে হবে আবার না গেলে অসন্তুষ্ট হয় হুজুর মনে ঘৃণা করে বা কোন এক তাবিল ব্যাখ্যা করে গেছি খাওয়ার জন্য কোনায় কোনায় মূর্তি চায়ের কোনায় সাইড তা আবার মাইয়ে লোকের তাও আছে ন্যাংটা কাঠ দিয়ে বানায়নি এখন আমি গেছি যাওয়ার পরে ওনার ওটা মনে নেই আবার যেতেই হবে না খাইলে বসবো আপনি আমাদেরকে ঘৃণা করেন বা খারাপ জানেন তবুও গেছি মানুষের সাথে তো সম্পর্ক রিলেশন বজায় রাখতে হয় রিলেশন কাট নয় যাওয়ার পরে এখন উনি তাকাই দেখে যে সেই ন্যাংটা মাই লোকের মূর্তি কয়টা ওখানে খাদ্য এখন আমি ঢুকে পড়েছি কাজের মেয়েটারে ডাক দিছে হেই শিগির আয় একটু কয়টা বেডশিট নিয়ে আয় ব্যস্ততা লেগে গেছে আমি যেহেতু সালাম দিয়ে ঢুকে পড়েছি কয় আসেন আসেন হুজুর এখন শেষ পর্যন্ত মূর্তি ঢাকার জন্যে ওই যে কাজের মেয়ের গায়ে উন্না ছিল ওইটা টাইনে নিয়েছে সে আর এক মূর্তি বেরিয়ে গেছে টাইনে নিয়ে একটা ঢাকেছে আর তিনটে ঢাকতে পারতেন না শেষে যে বেডশিট আমার জন্য রেডি সেই বেডশিট দিয়ে এত হলো খালি দৌড়োদৌড়ি লেগে গেছে তা আমি বললাম তখন কিছু বলি নাই যাই হোক মানে দৌড়ে টড়ে ঢাকলো বললাম এইটা আপনার ভালো লাগে তাই তো আপনি রাখিছেন এটা একটা কিনতে বেশ টাকা লাগছে তো হাসতেছে কথা বলে না বললাম এ মূর্তি তো আপনার ওয়াইফ একটা এক মূর্তি দেখে হয় না আপনার কলবে এই মূর্তির মহব্বত কেন মূর্তির মহব্বত কলবে থাকলে সে কলব কি তাওহিদবাদী না শিরিক ওয়ালা সব কথার জিস্ট কথা এই জন্য এটাই আসে আমরা চলে যাচ্ছি চলে যাব বাপ রে বাপ সেই ঈশ্বর শিকদারের দাফট আমরা ভয় করতাম ওই ঘাটে একদিন ইলিশ মাছ কিনতে যাবো তো কয়েকজন সিদ্ধান্ত নিয়েও গেলাম না যদি ধরে বসে এক ইমাম সাহেব তার ওয়াইফের কাছ থেকে টাকা খাইছে তাবিজ নিয়ে এখন তা দিয়ে দেবে তো তার লোক পাঠাইছে মুক্তি আলিয়ার মুক্তির কাছে যা ওটা কোনো সমস্যা কিনা নাই কিন্তু তারা আটকাই থইছে সে এসে যখন বললো আমি বললাম না আগে ও লোকে ছাড়িয়ে দেন তারপরে বিচার করব পরে যেহেতু আপনি বলতেছেন না এবারে মাগুর দেখা আতাম তাই দাফট ছিল আজকে ধরায় আল্লাহ ধরায় কি না এটা বারবার আমাদের সামনে প্রমাণিত যে জায়গায় আমি চলে যাব সে জায়গায় আমি সুখী ঘর চাই সে জায়গায় আমার সুখী জীবন চাই সে জায়গায় জাহান্নামের পরিবেশ মুক্তি চাই যারে বলি আমিন আর সেটা হতে হলে গড়তে হবে কি তাকোয়া ওয়াতাজাওয়াদু ফাইনা খায়রা জাদাত তাকোয়া আরে তাকোয়া গড়া যায় কিসের ভিত্তিতে সকল ফরজ মান্য করার ভিত্তিতে সাথে যখন ফরজ আমি নিষেধ থেকে বিরত থাকব আদেশে বাস্তবায়ন করব আর সাথে রাসূলের আমলগুলো অ্যাড করব তখন আমার ওই তাকোয়াটা মজবুত হবে সুবহানাল্লাহ আর তাকোয়া যখন আমার মজবুত হয়ে গেছে কোনো শঙ্কা নাই রে কোনো ভয় নাই রে আশঙ্কা নাই রে মানে মাউতুল মালাকুল মৌতকে রিসেপশন জানাবো ওয়েলকাম নো টেনশন বন্ধু চলে যাব কারণ হলো আসল বন্ধু কে আল্লাহ আর তারপরে মানে বন্ধু হলো নবী মানবতার মানুষের মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই মানে
মানুষ নামের বন্ধুটার সাথে কবরে যার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ, প্রায় 1400-1450 বছর পরের মানুষ আমি, যে মানুষকে আমি দেখি নাই, যে লিডারকে দেখি নাই, কবরে যাওয়ার সাথে প্রথম দেখা হবে তার সাথে। সুবহানাল্লাহ। আর আমি যদি তার আদর্শের একজন অনুসারী হয়ে থাকি, ফলোয়ার হয়ে থাকি, তাহলে তিনি মানে ভালো ভালো আমাকে ওয়েলকাম জানাবেন, আর তিনি যদি আমার পরে খুশি থাকেন, আমার আল্লাহ আমার পরে খুশি। সুবহানাল্লাহ। হাজিরিন, এইটাই আজকের আবেদন যে রব্বুল আলামিন সেটাই বলছেন, ইল্লা মান তাবা, যারা মাকদুব আলহিমের দল ছেড়ে দিল, দল ছেড়ে দিল, ওয়া মানা, এই দুই দল ছেড়ে ইমান যথার্থ আনলো, ওয়ামেলা সোয়ালিহান, এবং ফরজ আমল নফল আমল ঠিক মতো করলো, ফাউলাইকা ইয়াদখুলুন আল জান্নাতা। কি সুন্দর কথা আল্লাহ আমার, যে আল্লাহ বলতেছেন এই ওই দল ছেড়ে মুমিনদের দলে যোগ দিয়ে যারা ইমান আনলো, নেক কাজ করলো, অর্থাৎ ফরজ মান্য করলো, নফল মান্য করলো, পাউলাকে দখলুন আল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ, আমিন। ওয়ালা ইউজলামুনা শাইয়্যা, বিন্দু পরিমাণ তাদের পরে জুলুম করা হবে না আল্লাহর পক্ষ হতে। আর এমন জান্নাতে প্রবেশ করবে, বিবরণ হলো জান্নাতে আদনিল্লাতি, আদন নামক জান্নাতে এরা ঢকবে। ওয়াদাল্লাহুর রহমানু ইবাদাহু বিল গায়ব, অদৃশ্যের সংবাদের মাধ্যমে যে জান্নাতে আদনের খবর আল্লাহ তাদেরকে দিয়েছেন, সেই জান্নাতে তারা প্রবেশ করবে। ইন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া, আল্লাহর ওয়াদা কি 100% বাস্তব। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, জান্নাতে কোনো গালিগালা শুনবে না। আজকে মানে বিভিন্ন রকম মোমেনদেরকে গালি দেওয়া হয়, মৌলবাদী ও মুক্তমুখ, এটা সেটা আছে কিনা? অথচ জান্নাতের পরে যাওয়ার পরে তাদের কোনো কেউ গালি দেবে না, ইল্লা সালামা, দেখলেই রিসিপশন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই জন্য সালাম জান্নাতি অভিবাদন, সালাম কি জান্নাতি সম্মতন, আমাদের সালাম নিয়োগ তো কথা হয়। আরে জান্নাতি আমল করতেও তো সমালোচনা করে, জোরে বলি, নাউজুবিল্লাহ, মুমিন এই জন্য সালাম বেশি বাড়াবে, অবশ্য সালাম, আল্লাহ রাসূল বলেছেন সালামের প্রচলন আওয়াজ বেশি করে দাও। সুবহানাল্লাহ। ওয়ালাহুম রিজকুম ফিহা বুকরাতা ওয়াশিয়া, সকাল সন্ধ্যায় জান্নাতের রিজিক যা তারা চাইবে সরবরাহ করা হবে। তিলকাল জান্নাতুল্লাতি নুরিসু মিন ইবাদিনা, ওই জান্নাতের ওয়ারাসাত আমি দেব, মালিকানা আমি দেব ওই বান্দাদেরকে, মান কানা তাকিয়া, দুনিয়ায় যারা মুত্তাকি মুমিন ছিল, ওই জান্নাতের ওয়ারাসাত আমি নির্ধারণ করব, বন্টন করব তাদের জন্য। এই জান্নাত আমরা চাই কিনা? আল্লাহুম আমিন, আল্লাহুম আমিন, আল্লাহুম আমিন। তাহলে মিশাল দুনিয়াদারি করে এটা পাওয়া যাবে না। আমি ইহাতেও আসি, উহাতেও আসি, সব জায়গায় আমি আসি, সে মুত্তাকি নয়। মুত্তাকিকে পাওয়া যাবে শুধু আল্লাহর বলায়, মুত্তাকিকে পাওয়া যাবে শুধু শরিয়াতের বলায়, মুত্তাকে ফলোয়ার পাওয়া যাবে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ আমাদেরকে এই মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।